গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্গিতে হবে রাত্রি নিশীতে জাতিরা হুঁশিয়ার তুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ বয়সটাই হেসে খেলে মজা করে শেখার, আর সে শেখাটা যদি হয় এমন, শিশু শিখবে আনন্দ নিয়ে। কোমলে শিক্ষার্থীদের আগামীর জন্য মেধা মননে সমৃদ্ধ করে তোলা সে কারখানাটাই বিদ্যালয়। আর এভাবেই হাসতে খেলতে পড়ার এ স্কুলের গল্পটা এভাররোজ ইন্টারন্যাশনাল স্কুলের। 7 বছরের পথ চলায় ব্যতিক্রমী ইংরেজি মাধ্যমের স্কুলটি স্বমহিমায় দ্যুতি ছড়াচ্ছে। শুধু কেতাবে শিক্ষায় শিক্ষিত হওয়াই নয়, ভালো মানুষ তৈরির কারিগরও এ স্কুল। তাই দুনিয়ার চলার শিক্ষার সাথে দিনী শিক্ষার এ সংমিশ্রণটা জরুরি বলছেন অভিভাবকরাই। আমি চাইলেই অনেক প্রতিষ্ঠান পাবো যেখানে আধুনিক শিক্ষায় শিক্ষিত, বাট সেখানে দেখা যায় ইসলামিক কোনো শিক্ষা, নৈতিক শিক্ষা নেই। তো এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলটা সেরকম একটা নৈতিক শিক্ষা দেওয়ার একটা প্রতিষ্ঠান, ইসলামিক শিক্ষা এবং কোরআন শিক্ষা। এদেরকে পড়াশোনা দিলাম, কিন্তু তারা সত্যিকার অর্থে মানুষ হয়ে বড় হয়ে উঠল না, তারা মূল্যবোধ শিখল না, সমাজকে তারা কিছুই দিতে পারলো না, এবং তাদের দুনিয়া বা আখেরা দুই জায়গায় তাদেরকে অবশ্যই সফল হতে হবে। এককেন্দ্রিক সফলতা তো আমাদের দর্শন কখনোই হতে পারে না, আর এখানে আমার দেখা মতে সেই কম্বিনেশনটা এখানে খুব চমৎকারভাবে আছে। ঢাকার মধ্যে বড় বড় যে টিচার্সরা আছে সব সাবজেক্টের, তাদের একদম সোজাসুজি আমাদের যে যারা কোচিং সেন্টার পড়ায় বড় বড় টিচার, ওরা এখানেই পড়াচ্ছে, এখানে একদম এসে আমাদেরকে মানে সামনাসামনি এসে পড়াচ্ছে। আমার একটা কিছু সমস্যা হলে আমি আমাদেরকে কোঅর্ডিনেটরকে জানাই, কোঅর্ডিনেটর সেটা সর্বদা চেষ্টা করে আমাদেরকে প্রোভাইড করার জন্য সেই জিনিসটা। আউটসাইডার কেউ একজন দেখে যে আসলে কখনো স্কুলে পড়েনি, তার কাছে অনেক অদ্ভুত লাগবে যে সকাল 6টার সময় একটা স্টুডেন্ট আসে, দুপুর প্রায় 2টা 1টা পর্যন্ত স্কুলে থাকে। কিন্তু আমাদের জন্য এটা নর্মাল হয়ে গেছে, যেমন আমরা সকালবেলা এসে 2 ঘন্টা কোরআন পড়ি, 2 ঘন্টা শেখদের কাছে যতটুকু সাহায্য লাগে ততটুকু সাহায্য নিতে পারি, আর এরপর পরই আমরা আমাদের নর্মাল স্যাররা আছে, স্যারদের কাছে আমরা বাংলা, ইংলিশ, কেমিস্ট্রি, ইকোনমিক্স যাই বলেন তাই পাচ্ছি। আই ডোন্ট থিঙ্ক এই ডাইনামিকটা আপনি অ্যাটলিস্ট ঢাকার মধ্যে অন্য স্কুলে এত কনসেন্ট্রেটেডভাবে এত ভালোভাবে পাবেন। আধুনিক আর ধর্মীয় শিক্ষার সম্মিলনে শিক্ষার্থীরা শিখছে নৈতিকতা, শিখছে যুগের সাথে তাল মিলিয়ে নেতৃত্ব দেওয়ার দীক্ষাটাও। এভাররোজ ইন্টারন্যাশনাল স্কুলে জেনারেল সাবজেক্টের পাশাপাশি শিক্ষার্থীরা পড়ছে কুরআন আর হিফজুল কোরআন, বাংলা ইংরেজির পাশাপাশি শুদ্ধভাবে আরবি পড়াটাও এই স্কুলের শিক্ষার্থীদের বড় বৈশিষ্ট্য। 54 জন সুদক্ষ আল কোরআন ও হিফজুল কোরআনে শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা জানছে তাদের ধর্ম সম্পর্কে। এরই মধ্যে স্কুলটির 60 জনের বেশি শিক্ষার্থী সম্পন্ন করেছে হিফজুল কোরআন। ইউকেতে যেই স্ট্যান্ডার্ডে বাচ্চাদেরকে প্রস্তুত করা হয় সেই স্ট্যান্ডার্ডেই আমরা আমাদের এখানে আমাদের শিক্ষার্থীদেরকে প্রস্তুত করার চেষ্টা করি। আমাদের অনেকগুলো বাচ্চা দেশে এবং দেশের বাইরে অনেকগুলো নামি দামি ইউনিভার্সিটিতে এ পর্যন্ত চান্স পেয়েছে। এডুকেশনের সাথে আমরা যেটা চেষ্টা করি সেটা হলো ইসলামিক এডুকেশনটাকে প্রমোট করার, গুড সিটিজেন বানানো, যাতে করে তারা তাদের বাবা মাদের সম্মান করে, তাদের আমাদের যারা ফেলো সিটিজেন আছে তাদেরকে সম্মান করে, আমাদের দেশের যে ক্রিস্টি কালচার আছে সেটাকে যাতে বাচ্চারা ধারণ করে, মডার্ন যে টিচিং মেথোডোলজিটা আসছে যেটা হলো প্রজেক্ট বেসড লার্নিং, ট্রান্সডিসিপ্লিনারি লার্নিং, এই জিনিসগুলো আমরা বাচ্চাদের মধ্যে প্রমোট করার চেষ্টা করি। আমরা আসলে কোনো একটা সাবজেক্টকে সাবজেক্ট হিসেবে না পড়িয়ে ওইটাকে একটা স্কিল হিসেবে বাচ্চার মধ্যে দেওয়ার চেষ্টা করি। বিশ্বমানের পাঠদানে আধুনিক সব সুযোগ সুবিধা দিয়েই চলছে এভাররোজ ইন্টারন্যাশনাল স্কুলের কার্যক্রম। শিক্ষার্থীদের জন্য আধুনিক ল্যাব, লাইব্রেরি সুবিধার পাশাপাশি সঠিকভাবে শিক্ষার্থীরা যেন বলতে পড়তে শিখতে পারে সে লক্ষ্যে সব প্রচেষ্টা এখানকার শিক্ষকদের। শিক্ষার্থী শিক্ষকদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাই এভাররোজ ইন্টারন্যাশনাল স্কুলের আরেক বিশেষত্ব। আমাদের ফোকাস থাকে যে বাচ্চা আশেপাশের এনভায়রনমেন্ট থেকে কিভাবে কনসেপ্ট পিক করতে পারে, কিভাবে ওদের মধ্যে আমরা স্কিলটা ডেভেলপ করতে পারি, যে জিনিসটা আমরা আমাদের ওদের যে অ্যাসেসমেন্টটা করি সেটার মধ্যেও রিফ্লেক্ট করেছি। ওদের টাইম ম্যানেজমেন্টটা স্কুল ডিউরিং স্কুল আওয়ারে, ওদের টিফিন ম্যানেজমেন্ট, ওদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অ্যান্ড হোয়াট এভার দেয়ার কোয়ারিজ, প্যারেন্টস কোয়ারিজ, টিচার্স কোয়ারিজ, আমি স্কুল আওয়ারে মানে ওদের একটা স্মুথ ওয়ার্ক ফিল দেওয়ার আসলে সেই চেষ্টাই আমার এখানে থাকে। ইসলামী ইংরেজি মাধ্যমের স্কুলটি ঢাকা শিক্ষা বোর্ড শিক্ষা অধিদপ্তর দ্বারা স্বীকৃত। কেমব্রিজ কারিকুলামে পরিচালিত এভাররোজ ইন্টারন্যাশনাল স্কুলটি ব্রিটিশ কাউন্সিল ও পিয়ারসন কর্তৃক প্রাথমিক ও মাধ্যমিক উভয় বিভাগের জন্য ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অনুমোদিত। এখানে প্লে গ্রুপ থেকে এ লেভেল পর্যন্ত ইংরেজি মাধ্যমে শিক্ষার সুযোগ রয়েছে, যা এডেক্সেল বোর্ডের অধীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক জিসিএসই ও লেভেল এবং আন্তর্জাতিক এ লেভেল পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয়।
এরই মধ্যে শিক্ষার্থীরা তাদের কৃতিত্বপূর্ণ ফলাফলে নিজ প্রতিষ্ঠানের সুনাম বাড়িয়েছে। শতভাগ নাম্বার পাওয়ার রেকর্ড যেমন এনেছে এ প্রতিষ্ঠান, তেমনি কৃতিত্বপূর্ণ ফলাফলে পেয়েছে সম্মাননা। এখান থেকে পাশ করে শিক্ষার্থীরা কানাডার টরেন্টো ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ার নামকরা মোনাস ইউনিভার্সিটি সহ বিশ্বের নামকরা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। তবে শুধু কেতাবি শিক্ষাই নয়, ভালো মানুষ হওয়ার পাশাপাশি সুস্থ বিনোদনও অগ্রাধিকার। তাই খেলাধুলা ও দেশ বিদেশের ভাষা চর্চার পাশাপাশি নিজেদের শিকড় চেনাতে, চিনতে, ইতিহাস জানতে বিশেষ দিবসে শিক্ষার্থীরা নানা কর্মকাণ্ডে সম্পৃক্ত হচ্ছে বিশেষ কার্যক্রমে। শিক্ষার্থীরা যেন সর্বোচ্চ তার প্রতিষ্ঠান থেকে পেতে পারে সেসব সুবিধা রেখেই ধাপে ধাপে এগিয়ে যাওয়ার কথা বললেন স্কুল প্রধান। অ্যাভেরোস 2015 সালে খুব ছোট্ট পরিসরেই আমরা যাত্রা শুরু করেছিলাম, যে আমাদের প্রথম আসলে মিশনটা ছিল যে আমরা এমন একটা স্কুল বা স্কুল এনভায়রনমেন্ট কিংবা এডুকেশন ডেভেলপ করতে চাই যেটা আসলে মুসলিম বাচ্চাদের জন্য ইসলামিক ভ্যালুসটা দিবে বাচ্চাদেরকে, অ্যাজ ওয়েল অ্যাজ প্যারেন্টদেরকেও, যাতে চিন্তা করতে না হয় যে আমার বাচ্চা, আমার ছেলে কিংবা আমার মেয়ে স্কুলে কিংবা স্কুল থেকে আসার পর আবার তাকে কোরআনের জন্য কোনো স্পেশাল টাইম স্পেন্ড করার জন্য বা অ্যারেঞ্জমেন্টের জন্য সেটা যাতে করতে না হয়, অর্থাৎ কমপ্লিট ইসলামিক ভ্যালুজ যেটা আছে সেটা আমরা দেওয়ার চেষ্টা করছি শুরু থেকে। এবং সেই সাথে সাথে আমরা চাই এটাও যে বাচ্চা যাতে আন্তর্জাতিকভাবে, যেটা 21st century বাচ্চাদের যে ধরনের কম্পিটেন্ট হওয়ার দরকার, যেই অ্যাবিলিটিগুলি বাচ্চাদের ডেভেলপ করা দরকার, সেগুলোকে যাতে ফুলফিল বাচ্চারা একই জায়গায় বসে কমপ্লিট সলিউশন বাচ্চারা প্লাস প্যারেন্টরা একই জায়গা থেকে পেতে পারে। বাচ্চাদের বাবা মা যদি আসলে না বুঝতে পারে, না জানতে পারে যে আসলে বর্তমান এডুকেশন সিস্টেমটা কী এবং এই সিস্টেমের সাথে আপনার বাচ্চাকে ভালো করতে হলে আপনাকে কী কী জানতে হবে, সেই ব্যাপারগুলি আমরা ফ্রম দ্য বিগনিং আমাদের প্যারেন্ট সেশন রয়েছে। ইংলিশ মিডিয়াম বলতেই আমরা যেটা মনে করি যে ওনার একমাত্র টার্গেটই হচ্ছে যে ওনার বাচ্চা বিদেশে কোনো ইউনিভার্সিটিতে পড়ালেখা করবে, কিন্তু বর্তমানে আমি আপনাকে বলতে পারি যেটা অনেক প্যারেন্টদেরকে কিন্তু এই জায়গাটা থেকে প্যারেন্টরা সরে এসছে, প্যারেন্টরাও চাচ্ছে যে তার বাচ্চারা একটা ভালো মানের ইংলিশ মিডিয়াম থেকে বের হয়ে বাংলাদেশের কোনো ভালো ইউনিভার্সিটিতে পড়ালেখা করুক। আমাদের স্টুডেন্টরা 8-9 যায়, সে থেকেই আমরা আসলে গ্র্যাজুয়ালি বাচ্চাদেরকে এইভাবে ডেভেলপ করার চেষ্টা করি যে আসলে তুমি কোন প্রফেশনে যেতে চাও, তোমার কোয়ালিফিকেশনটা কী, তোমার ডেভেলপমেন্টের স্ট্র্যাটেজিটা কী, তোমাদের ফ্যামিলির ওয়ান্টিং কী, আমাদের টার্গেট কী, সব মিলে আমরা বাচ্চাদেরকে কাউন্সেলিং করার চেষ্টা করি। সফলতার গল্প নিয়ে বেড়ে ওঠা এভেররোজ স্কুলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও জানালেন স্কুলকে নিয়ে নতুন চমকের কথা। ইংলিশ মিডিয়ামে বাচ্চারা পড়লে সে বাচ্চা তার কালচারাল একটু ভিন্ন হয়, তা আমি মনে করেছি যে কেন ইংলিশ মিডিয়ামে পড়লে তাদের এই বদনামটা, সেই চিন্তাধারা থেকে ইংলিশ মিডিয়াম স্কুল আমরা 2015 সালে এটা প্রতিষ্ঠা করি। এই ইংলিশের পাশাপাশি আমরা কোরআন শিক্ষা দেওয়ার একটা উদ্যোগ গ্রহণ করি, সেই ক্ষেত্রে বাচ্চাগুলো যারা হিফজুল কোরআন নিয়ে পড়ছেন এবং পাশাপাশি যে সমস্ত বাচ্চারা হিফজুল কোরআন নিতে চায় না তাদেরকেও আমরা পাস পারা কোরআন মুখস্থ বাধ্যতামূলক করেছিলাম। একটা সন্তান ভালো রেজাল্ট করতে হবে তা নয়, কিন্তু তাকে ভালো মানুষ হতে হবে। একটা স্কুলের 8 বছর বয়স আসলে আমরা লার্নিং পর্যায়ে আছি, আমাদের কোয়ালিটি যে আমাদের 100% আমরা ফুলফিল করতে পেরেছি তা কিন্তু নয়, তবে যতটুকু করেছি আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, যেখানে যেখানে আমাদের দুর্বলতা আছে সেই দুর্বলতা কেটিয়ে আমরা কীভাবে আরও উন্নত করা যায় সেই ক্ষেত্রে আমাদের দক্ষ আরও আমরা টিচার নিয়োগ দিচ্ছি, যারা বিদেশের থেকে প্রশিক্ষণ নিয়ে আসছে তাদেরকে আমরা নিয়োগ দিচ্ছি, এবং আমাদের যারা ম্যানেজমেন্ট বডিতে আছে সবারই চেষ্টা যে কোয়ালিটি এবং কমিটমেন্ট। ঢাকাতে আমাদের যেগুলো ব্রাঞ্চ আছে প্রত্যেকটা যেখানে যেখানে আমরা বিল্ডিং নিয়েছি আপনার এখানে কিন্তু আমরা কোনো খোলা জায়গা পাই না, এই ক্ষেত্রে বাচ্চাদের আমরা তাদের যে খেলাধুলোর মনোনিবেশ সেটা আমরা দিতে পারছি না। আমরা খুব শীঘ্রই এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল আপনার একটা খেলার মাঠ সহ আমরা এক প্রতিষ্ঠান স্থায়ী ক্যাম্পাস করার উদ্যোগ গ্রহণ করেছি, এবং অচিরেই বাচ্চারা তাদের এই খেলার মাঠটা পাবে। আমাদের বাচ্চারা যাতে আমাদের এই পরিবেশের যে স্কুলে যে পরিবেশটা পাচ্ছে ইউনিভার্সিটিতেও যাতে সেরকম পরিবেশ পায়, আমরা সেই ইউনিভার্সিটির পরিকল্পনা নিয়েও এগোচ্ছি। মূল ক্যাম্পাস রাজধানীর লালমাটিয়ায় হলেও এভেররোজ ইন্টারন্যাশনাল স্কুলটির আরও 2টি ক্যাম্পাস আছে রাজধানীর উত্তরা ও মিরপুরে। 3 শাখায় 4 শতাধিক শিক্ষকের নিবিড় তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটিতে পাঠ করছে।